আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, আবিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা জানব ক্যালসিয়াম আসলে আমরা কেন খাবো এবং ক্যালসিয়াম যদি আমরা কম খাই আসলে আমাদের কী সমস্যা হতে পারে, কিংবা ক্যালসিয়াম যদি আমরা বেশি খাই সেক্ষেত্রে আমাদের কী সমস্যা হতে পারে। কেন আমাদের অনেকে ধারণা হচ্ছে ক্যালসিয়াম বেশি খেলে আমাদের কিডনি পাথরসহ নানান ধরনের সমস্যা হতে পারে। সো আজকে আমি আপনাদের সাথে খুবই সংক্ষেপে আর ক্যালসিয়াম সম্পর্কে আটটা পয়েন্ট শেয়ার করব। আশা করি এই আটটা পয়েন্টের মধ্যে আপনাদের সবগুলো কোশ্চেনে আপনারা আনসার পাবেন। তো ফার্স্ট হচ্ছে, এক নম্বর পয়েন্ট হচ্ছে ক্যালসিয়াম আমাদের শরীরে কিছু বেসিক ফাংশন রাখে, যেগুলো আমাদের বিশেষ করে হচ্ছে আমাদের রক্ত সঞ্চালন কিংবা আমাদের মাংস পেশিগুলোর যে মুভমেন্ট, এই যে আমি হাতটা নড়াচড়া করতেছি, এছাড়া হরমোন রিলিজ, এগুলোর ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম বলে অঙ্কে রাখে। এছাড়া আমাদের ব্রেন থেকে যে মেসেজটা আমাদের শরীরে আসে, একটা মানে একটা বার্তা, যেমন আমার এখানে একটা মনে মশা কামড় দিল, ফলে কী হচ্ছে আমি এই মশাটাকে আমি মারতেছি, তাহলে হচ্ছে এই যে ডিরেকশনটা কে দিয়েছে, ব্রেন দিয়েছে, তাহলে ব্রেন থেকে যে এই যে মেসেজটা অর্থাৎ এই যে বার্তাটা আসলো, এটা ক্যালসিয়াম এটাতে মানে হেল্প করে এই বার্তাটা এখানে আসতে। এছাড়া আমাদের দাঁত এবং হচ্ছে আমাদের হাড়ের মানে হেলথের জন্য ক্যালসিয়াম একটা মেজর পার্ট। বিশেষ করে বলেন আমরা যদি আমাদের হাড়কে যদি শক্তিশালী রাখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে দুধ খেতে হবে, কারণ এটা কেনানে বলে, কারণ দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে। সো অর্থাৎ ক্যালসিয়াম আমাদের হাড়কে কী করে, শক্ত স্ট্রং করে। আপনি দয়া নিতে পারেন যে আপনার শরীরের আপনার হাড় হচ্ছে ক্যালসিয়ামের রিজার্ভার, অর্থাৎ ক্যালসিয়াম একটা রাখার একটা গড় বা স্টোর একটা হাড়। সো আপনি যদি কোনোভাবে আপনি যদি ক্যালসিয়াম যদি কম খান সেক্ষেত্রে আপনার হচ্ছে এই হাড়ের থেকে বডি ক্যালসিয়ামটা নেয়। সো আপনি যদি হাড়ের থেকে যদি এবার যদি ক্যালসিয়াম যদি নিয়ে নিতে থাকে সেক্ষেত্রে আপনার হাড় কিন্তু উইক হয়ে যাবে। সো এই জন্য আমাদেরকে আসলে ক্যালসিয়াম খেতে হয়। তাহলে হচ্ছে সেকেন্ড যে পয়েন্টটা, এটা হচ্ছে আমরা আমাদের শরীর অ্যাকচুয়ালি আসলে কোনো ক্যালসিয়াম আসলে উৎপাদন করতে পারে না, ফলে বডি যদি কোনো ক্যালসিয়াম উৎপাদন যদি না করতে পারে সেক্ষেত্রে আমাদেরকে ক্যালসিয়াম খেতে হয়। সো কোন কোন খাবার খেলে আমরা আসলে ক্যালসিয়াম পাবো সেই এটাকে আমরা জানি। হ্যাঁ, আমরা অনেকেই জানি, আবার অনেকে আমরা জানি না। বিশেষ করে হচ্ছে দুধ জাতীয় যে খাবারগুলো, দুধ এবং দুধের থেকে তৈরি চিজ কিংবা দই, এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে। এবং কিছু শাকসবজি, যেসব শাকসবজিগুলোর হচ্ছে গাঢ় মানে এগুলো কালো এবং সবুজ পাতা, ওইসব শাকসবজিগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। বিশেষ করে হচ্ছে কচু শাক কিংবা ব্রোকলি এগুলোতে। অ্যান্ড এছাড়া হচ্ছে সয়াবিন, তারপর মিষ্টি কুমড়ার বীজ, আখরোট, এগুলোতে পর্যাপ্ত পরিমাণে আমাদের ক্যালসিয়াম থাকে। এছাড়া ছোটো ছোটো মাছ, ছোটো মাছ যেগুলো মোয়ালা মাছ, এগুলোতে আমাদের ক্যালসিয়াম থাকে। সো আমরা প্রতিদিন ট্রাই করব এই খাবারগুলা অন্ততপক্ষে কিছু না কিছু খাওয়ার জন্য। শাকসবজিতে আমাদের কিন্তু ক্যালসিয়াম থাকে। সো আমরা যদি প্রতিদিন কিছু সবুজ শাকসবজি এবং গাঢ় কালো শাকসবজিকে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ক্যালসিয়ামের যে ঘাটতিটা এবং সাথে দুধকে সেটা কিন্তু আমাদের পূরণ হবে। থার্ড ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে, আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খেলেন কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব আছে, তাহলে কিন্তু আসলে সেটা ভালোভাবে কাজ হবে না। সেই জন্য ক্যালসিয়ামটা শরীরে অ্যাবজর্পশনের জন্য আপনাকে ভিটামিন ডি লাগবে। এখন বলতাম ভিটামিন ডি আমরা আসলে কোথায় পাবো। ভিটামিন ডি হচ্ছে আপনি যখন সূর্যের আলোতে যাবেন তখন সূর্যের আলো থেকে আমাদের স্কিনটা, সেই সূর্যের আলো থেকে সূর্যের আলোর সাহায্যে আমাদের যে চামড়াটা সেটা কী করবে, ভিটামিন ডি উৎপাদন করবে। এছাড়া কি কিছু খাবার, বিশেষ করে হচ্ছে স্যামন ফিশ, সামুদ্রিক ফিশ, তারপর হচ্ছে ডিমের কুসুম, এগুলোতে হচ্ছে এবং কিছুটা মাশরুম, এগুলোতে হচ্ছে ভিটামিন ডি পাওয়া যায়। সো আমরা হচ্ছে কি জানলাম, আমাকে শুধু ভিটামিন আমার ক্যালসিয়াম খেলে হবে না, আমাকে সাথে ভিটামিন ডিও লাগবে, কারণ একটা ছাড়া আরেকটা আসলে এইভাবে আমাদের কাজ হবে না। চার নম্বর পয়েন্ট হলো ক্যালসিয়ামটা আসলে ছেলে মেয়ে
তাদের আসলে বেশি খাওয়া উচিত। আসলে ক্যালসিয়ামটা ছেলেদের চাইতে মেয়েদের খাওয়া উচিত বেশি, কারণ মেয়েদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে হচ্ছে মেয়েদের মেনোপজের আগে কিছু সিমটম হয়, অর্থাৎ প্রিমেনস্ট্রুয়াল কিছু সিমটম হয়, এগুলা হচ্ছে এই সমস্যাগুলা যাদের শরীরে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের অভাব থাকে এদের বেশি হয়ে থাকে, এটা রিসার্চের কথা। সো মেয়েদের জন্য ক্যালসিয়ামটা ছেলেদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু উভয়ের জন্য গুরুত্বপূর্ণ, মেয়েদের জন্য হচ্ছে একটু বেশি। 5 নম্বর ফ্যাক্ট হলো, এখন আমরা আসলে কতটুকু কি ক্যালসিয়াম আসলে আমরা খাবো, মানে সাইন্টিফিক অনুযায়ী বা আসলে কতটুকু আমাদের শরীরের জন্য প্রয়োজন। তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের পরামর্শ মতো প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া উচিত। তো এখন আবার মেয়েদের ক্ষেত্রে যাদের 50-এর বেশি বয়স, কিংবা হচ্ছে যারা ব্রেস্ট ফিডিং, কিংবা হচ্ছে যারা প্রেগনেন্সি হচ্ছে তাদের, ওই মায়েদের জন্য 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া উচিত। তো এখন আপনি বলতে পারেন আসলে কোনটার মধ্যে আসলে কতটুকু থাকে। অ্যাকচুয়ালি যদি আমরা 1 কাপ দুধের কথা যদি ধরি, অর্থাৎ লো ফ্যাট 1 কাপ দুধে আপনার হচ্ছে 300 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তো আমরা আসলে দৈনন্দিনের যে খাবারগুলো খাই এগুলোতে যদি আমরা কমাইন্ডলিভাবে, অর্থাৎ যদি শাকসবজি দুধ ওইভাবে যদি আমরা খাই, তাহলে হচ্ছে আমাদের ক্যালসিয়াম যেটুকু প্রয়োজন এসে যায়। নাম্বার 6, আমরা আসলে ক্যালসিয়াম যদি আমরা আসলে কম খাই তাহলে আমাদের আসলে কী সমস্যা হতে পারে। আমি আগে একটা কথা বলছি, ক্যালসিয়াম যদি কম খাই তাহলে আমাদের শরীর কি নিয়ে করবে, শরীর কিন্তু উৎপাদন করতে পারতেছে না, ফলে আমাদের হাড়ের থেকে সে কিন্তু ক্যালসিয়াম নিচ্ছে, যার কারণে আমাদের হাড়ের ডেন্সিটি ঘনত্ব কমতেছে, আমাদের হাড় দুর্বল হয়ে যাচ্ছে, আপনার অস্টিওপরোসিস হচ্ছে, বয়স বাড়ার সাথে সাথে আপনার অস্টিওপরোসিসের ঝুঁকি বাড়তেছে, এবং প্লাস হচ্ছে আপনার ফ্র্যাকচার, আপনার সহজে হাড় ভেঙে যেতে পারে, এই সমস্যাগুলো হতে পারে, কারণ আপনি তো ক্যালসিয়াম খাচ্ছেন, আপনার হাড় শক্তিশালী হচ্ছে না, তো আপনার হাড়টা কি হচ্ছে প্যাদল দুর্বল হয়ে যাচ্ছে। এবং আরেকটা হচ্ছে যারা ইয়াং, যারা শিশু বা হচ্ছে যারা হচ্ছে বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে ক্যালসিয়ামটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তাদের গ্রোথের জন্য, কারণ বাচ্চারা যদি ক্যালসিয়াম যদি কম খায়, ক্যালসিয়াম জাতীয় খাবার যদি কম খায়, তাদের গ্রোথ কিন্তু পর্যাপ্তভাবে মানে হবে না, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ফ্যাক্ট 7, অর্থাৎ আপনার অনেক সময় আপনাকে বাইরে থেকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া লাগতে পারে, এবং সেটা কখন, সেটা হচ্ছে যদি আপনি দুধ জাতীয় খাবার আপনি না খান, কিংবা আপনি যদি ভেজিটেরিয়ান হন, অর্থাৎ আপনি যদি নিরামিষ খান, সেই ক্ষেত্রে আপনার শরীরে কিন্তু ক্যালসিয়ামের অভাব হতে পারে, সেখানে আপনাকে বাইরে থেকে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া লাগতে পারে। সো এক্ষেত্রে আমি বলবো ক্যালসিয়ামের অনেক সাইড ইফেক্টও আছে, সো আপনি অবশ্যই আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে হচ্ছে আপনি কোন অতটুকু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আপনার প্রয়োজন সেটা আপনি খাবেন, আপনি নিজে খাবেন না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ক্যালসিয়াম সাপ্লিমেন্টের ক্ষেত্রে। আর 8 নম্বরে হচ্ছে ক্যালসিয়াম আসলে বেশি খেলে বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেলে আমাদের আসলে কী কী সমস্যা, বেশি খেলে আমাদের মানে কী কী সমস্যা হতে পারে। আসলে একটা কথা আছে, অতিরিক্ত করে অনেক কিছুই ভালো না, আমরা যদি বেশি ক্যালসিয়াম খাই সেক্ষেত্রে অ্যাক্সেস ক্যালসিয়াম, বিশেষ করে ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা, ক্যালসিয়াম ট্যাবলেটটা যদি আমরা বেশি খাই সেক্ষেত্রে আমাদের কিডনিতে স্টোন হতে পারে। এবং এছাড়া হচ্ছে আমাদের ব্লাডে অনেক সময় হচ্ছে ক্যালসিয়ামটা অ্যাক্সেস ক্যালসিয়ামটা জমতে পারে, তো সেই ক্ষেত্রে হাইপার ক্যালসিয়াম হতে পারে, সেটা রেয়ার কেস। এছাড়া হচ্ছে আপনার গ্যাস, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা ক্যালসিয়াম ট্যাবলেট যদি খান সেক্ষেত্রে আপনার গ্যাস হতে পারে, কোনো কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। সো অর্থাৎ মানে হচ্ছে আপনাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট মানে যেটা সেটা অনেক সাইড ইফেক্টও আছে, সো খাওয়ার আগে অবশ্যই আপনার ডক্টরের সাথে আপনি আলাপ করে নিন, আপনি নিজে নিজে কিনে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার প্রয়োজন নেই, আপনি ট্রাই করুন ফুড থেকে, খাবার থেকে যে ক্যালসিয়ামগুলো ওই ক্যালসিয়ামগুলো খাওয়ার জন্য, কারণ এটা আপনার জন্য সেফ। এবং হচ্ছে শুধু ক্যালসিয়াম খেলে হবে না, আপনাকে ভিটামিন ডিও প্রয়োজন হবে, আর ভিটামিন ডি হচ্ছে সবচেয়ে বেশি থাকে হচ্ছে মানে রৌদ্রে।
তো আমরা হচ্ছে ক্যালসিয়াম সম্পর্কে মোটামুটি আমরা একটা আপনাদের সাথে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করছি। যদি আপনাদের এ বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।